गुड मॉर्निंग क्लास वन सब्जेक्ट ईवीएस डेट 29 जुलाई पेज नंबर 38। सो टुडे वी लर्न अबाउट द चैप्टर नंबर 7 क्लॉथ्स वी वेयर। ओके क्लॉथ्स वी वेयर हमरा की रकम जामा कपड़ कौन पड़ी। सो What among the following dresses will John wear to go to his school? I like to wear a sari. I wear a frock in summer. I wear a sweater in winters. I wear a shirt and trousers to my office. Okay, so we wear different clothes in different seasons to our places of work and on different occasions. Clothes cover our body and protect us from heat and cold, dust and rain. So we wear different clothes in different seasons. বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের জামা কাপড় পরি। To our place of work and on different occasions. বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জামা কাপড় পরি। Clothes cover our body and protect us from heat, cold, dust and rain. তাহলে জামা কাপড় আমাদের কি করে বডিকে কভার করে কিসের থেকে হিট কোল্ড ডাস্ট অ্যান্ড রেইন। দেন ক্লোথস উই ক্লোথস ইন সামার সিজন। ইন সামার সিজন হুইচ টাইপ অফ ক্লোথস উই ওয়ার ইন সামার ইট ইজ হট অ্যান্ড উই ওয়ার কটন ক্লোথস। কটন ক্লোথস আর মেড ফ্রম কটন ফাইবার। Cotton clothes are light and airy. They keep us cool and we feel comfortable in them. তাহলে সামারে আমরা কি পরি? সামারে হট মানে গরম থাকে। সামার মানে গ্রীষ্মকাল। তো গ্রীষ্মকালে গরম থাকে এবং উই ওয়ার কটন ক্লথস আমরা সুতির জামা কাপড় পরি। কটন ক্লথস আর মেড ফ্রম কটন ফাইবার। ওকে সো কটন ক্লথস আর লাইট অ্যান্ড এয়ারি মানে খুব হালকা হয় এবং হাওয়া পাস করে কটন জামা কাপড় দিয়ে। সো দে কিপ আস কুল অ্যান্ড উই ফিল কমফোর্টেবল ইন দেম এবং এটা আমাদের কুল রাখে মানে ঠান্ডা রাখে এবং আমরা ঠান্ডা ফিল করি এবং কমফোর্টেবল ফিল করি গ্রীষ্মকালে কটনের জামা কাপড় পরে। ওকে।